হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো 22 জুলাই, মানে জুলাই মাসের 22 তারিখ, আর ফ্রাইডে আজকে। তো দুদিন পরে ব্লগ করছি, দুদিন তিন দিন হবে, আর তিন দিন না, আমি মানডেতে বাড়ি ফিরেছি, মানডেতে না সানডেতে বাড়ি ফিরেছি। তারপর থেকে এমনি আমি কোনো ব্লগ করিনি, মানে ভিডিও করে আমার ব্লগ রেডি করা ছিল, ওগুলোই আমি পরপর ছেড়েছি। আর প্রায় দুদিন পরে মনে হয় তোমরা নতুন ভিডিও পাবে, আজকে তো পাবে না, মানে ফ্রাইডেতে পাবে না, স্যাটারডেতে পাবে। তো ভিডিওটা আজকে তোমরা থাম্বনেল দেখে অবভিয়াসলি বুঝে গেছো হয়তো এতক্ষণে, যে আজকে টুম্বা মাসিদের বাড়িতে আমার দিদির আর কি আইবুড়ো ভাত খাওয়ানোর কথা ছিল। তো বেশি দিনও বাকি নেই, এখনও জেঠিমা কাকিমা বাকি আছে, এখনও মায়ের কথাটা বাদই দিলাম, এখনও বুড়ি মাসি বাকি আছে, অনেকে বাকি আছে। তো আজকে যাবো। এবার তোমরা অনেকেই এটাও ভাবতে পারো যে তোমার দিদি যেখানেই যাচ্ছে আর তুমিও সেখানে চলে যাচ্ছ, আমি না গেলে কী করে হয় বলুন। আর মানে খাওয়ার কথাটা কিন্তু মেন কথা না, আমি ভিডিও করব প্রত্যেকটা মাসি যে ওকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে সেই ভিডিওগুলো, মানে প্রত্যেকটা, মানে বড়ো মাসি, টুম্পা মাসি, বুড়ি মাসি, দিদা, জেঠিমা, কাকিমা, মা, সবার ভিডিও যেন আমার ইউটিউব চ্যানেলে থাকে। আমি জানি না আমি ইউটিউব চ্যানেল কতদিন, মানে ইউটিউবটা আমি কন্টিনিউ কতদিন করব, তো ভিডিওগুলো যেন আমি পরে পাই। তো অবভিয়াসলি তো সেই দিক দিয়ে ভেবেই আমি আরও দিদিকে বললাম যে দেখ আমি কিন্তু যাবো। প্রথমে ভেবেছিলাম যাবো না, তাও কি সব দিক মেনটেন করে যেতে হচ্ছে, নাহলে আমি বাবার সাথেই হয়তো চলে যেতাম। আজকে কলেজে যাওয়ার কথা ছিল, সকালবেলা কলেজে গেছি, কলেজ থেকে বাড়ি ফিরেছি, সমস্ত কাজ করে দিয়ে কলেজে গেছি, কলেজ থেকে বাড়ি ফিরেছি, বাড়ি ফিরে স্নান, একটু রেস্ট নিয়ে স্নান করে দুটো জায়গায় পুজো দিয়ে, এখন ওই জামাকাপড় গোছানোগুলো এগুলো টুকটাক বাকি আছে গুছিয়ে এবার পড়াতে যাব। সন্ধেবেলা তো আমার পড়ানো থাকে, পড়িয়ে আমি টুম্পা মাসিদের বাড়িতে যাব, তাহলে আমার পড়ানোটা বন্ধ হবে না, মানে আজকে ছুটিটা দিতে হবে না। তো এমনি বিয়ের জন্য হয়তো অনেকগুলো ছুটি নিলেও হতে পারে, নিতেও হতে হয় হবে হয়তো, তো ওই জন্য সেরকম একটা ছুটি নিলাম, নিতে চাইছি না, আর ও তো বাচ্চা মানুষ, আমি না গেলে পড়তেও বসে না, আর ও কিন্তু খুব ভালোবাসে আমাকে, এটা সত্যি কথা। মানে ওর সাথে আমি খেলতে আগাগোড়াই খেলতে খেলতেই ওর সাথে আমি কথা বলতাম, মানে কথা বলতাম মানে কি যে সবসময় রেগে মাঝে মাঝে একটু বকত হয়, নাহলে আবার বেশি বেশি ভালোবাসা ভালোবাসা দিলে না ও দেখেছি আবার মানে লিখতে লিখতে খেলতে চাইবে আমার সাথে, তো একটু বকি মাঝে মাঝে, কিন্তু বকার পর আবার ভালোবেসে নিই, আবার ও ঠিক হয়ে যায়। তো যাই হোক, আমি কিন্তু এখন উপর ঘরে আছি, তোমরা সেটা বুঝতেই পারছো, গুলু নিজের ঘরে রয়েছে, টিভি চলছে, ওই জন্য আবার তো ইউটিউবে কপিরাইটের ব্যাপার আছে, তো ওই জন্য আমি উপরেই ভিডিওটা ওপেন করতে এলাম। মেবি তোমরা স্যাটারডেতে একটা ব্লগ পাচ্ছো, মানে এই টুম্পা মাসিদের বাড়িতে খাবার ব্লগটা স্যাটারডেতে পাচ্ছো, আবার সানডেতে আরেকজনের বাড়িতে আছে, কার বাড়িতে সেটা আমি বলবো না, পরে তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে, অনেক কেউ বুঝে গেছো হয়তো। তো সানডেতে যাদের বাড়িতে খাবো সেই ব্লগটা তোমরা মানডেতে পাবে। আর আমাদের উপর ঘরটার অবস্থাটা দেখো কী অবস্থা, বিচার এগুলো ঠাকুরের বাসন, এগুলো সেই সরস্বতী পুজো না অক্ষয় কিছু একটা পুজোতে, হ্যাঁ কিছু একটা পুজোতে এখানেই পড়ে রয়েছে, এরকম না অক্ষয় পুজোতে, আর অক্ষয় পুজোর ভিডিও আমি করিনি। আর এখানে সব শাড়ি আনা হচ্ছে, এই যে সব শাড়ি চলে এসেছে, তারপর এই যে তারপর দিদির লাগেজ, মহারানীর লাগেজ বার করা হয়েছে, মানে গোছানোর জন্য কিছু গোছানো হয়েছে ওখানে, সব এগুলো সব তত্ত্বের জিনিস আছে, এইগুলো সব তত্ত্বের জিনিস আছে। তো এই ঘরটা আমরা এই জন্যই ব্যবহার করছি, মানে যেখানে যা যখন কিনে আনছি সোজা এনে উপর ঘরে, মানে উপরে ছোটো ঘরে স্টোর করে দিচ্ছি, মানে একদম পুরো বিছানাটা এলো মেলো হয়ে রয়েছে, পুরো বিছানাটা। ঠাকুরের বাসনগুলো তুলে নিতে হবে, শুধু নিচের ঘরগুলোই যেন বেশি বেশি গোছানো করছে, আজকে অনেকটাই, কালকে দিদি ছিল বলে অনেকটাই কাজ করে নিয়েছি। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করবো না। ও তার মধ্যে কাজ একটা পড়ে রয়েছে আমার জন্য বাইরে, সেটা হলো যে বিয়ের কার্ড, মানে তিন পেটি মতো এসেছিলো, দু পেটি ওই সিঁদুর আর হলুদের ফোঁটা দিতে হয়, ওগুলো আমরা দু মামি আর মা দু পেটি দিয়েছিলাম, আর এক পেটি দিদি দিয়েছে কালকে, তো ওগুলো ওখানেও পাতিয়ে রেখে দিয়েছে, মানে যাতে শোকায়, তো আর তোলা হয়নি, তো ওগুলো এখন গিয়ে তুলতে হবে, দাঁড়া তোমাকে দেখাচ্ছি। পুজোর দেওয়া হয়ে গেছে, নিজে টিভির আওয়াজ পাচ্ছে, এই যে
ওগুলো সব গোছাতে হবে। কি জোরে টিভি চালিয়েছে, তো এগুলো সব গোছাতে হবে, গুছিয়ে রাখতে হবে। আর বাড়ি ফিরবো আমি কালকে, তোমরা যেটা ভিডিওতে দেখতেই পাবে, তো বাড়ি ফিরবো কালকে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই বেশি বড় করবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। তো চলো টাটা। কালকে দিদি ছাদে অনেক জামাকাপড় মেলে গেছিলো, এই দেখো এগুলো তুলতে এলাম, নাহলে এমন একটা জোরে বৃষ্টি আসবে সব আবার যে কাছে হয়ে যাবে, ভিজে যাবে। আর তুলতে এসছি তো, ওই দেখো কি জুতো খুলে গেছে, জুতো খুলে গেছে, জুতো নাকি বলে পড়ো পড়ো, কি এটা ওটো ঢুকিয়ে নাও, আমি ছাদে এসেছি তাই জন্য ও চলে এসছে ছাদে। যাই হোক, ছাদ দিয়ে জামাকাপড় তুলে নিই, আবার আকাশে গুড়গুড় গুড়গুড় করছে। চলো চলো চলো, আমরা ছাদ দিয়ে জামাকাপড়গুলো তুলে নিই তাড়াতাড়ি তাড়াতাড়ি। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, ময়না ভালোই গান শিখেছে শুনলে পরে জোড়ায় প্রাণ, বুলবুলিটির মিষ্টি গলা তাই তো সবাই ছুটে আসে চন্দনাব, ভালো বন্ধুরা চলে এলাম একেবারে বিকেলবেলা কথা বলতে। এখন বাজে প্রায় 6টা বাজতে যায়, সমস্ত কাজ হয়ে গেছে, একটু রেস্টও নিয়েছিলাম, গোটা বিছানা গুছিয়েছি, একদম টান টান করে বিছানা গুছিয়ে নিয়েছি, যাতে কালকে সকালবেলা এসে যেন না দেখি যে পুরো এলোমেলো হয়ে আছে। পুরো বিছানা গুছিয়েছি, ঘরটাও একটু ঝাঁটিয়েছি, চা করেছি, গুলো খাবার করেছি, পাম্প চালিয়েছি, আরও আরও অনেক কাজ করেছি যাতে অসুবিধা না হয়। শুধু এখন একটাই চাপ হয়ে আছে, সেটা হচ্ছে যে মাঝে মা মাসিদের বাড়ি পাঠাবে বলে একটু পায়েস করেছে, বাট সেই পায়েসটা এখনও গুছিয়ে উঠতে পারেনি না, মা ঘুমোচ্ছে। তো ভাবছি সন্ধ্যা টন্ধেগুলো দিয়ে নিই তারপরে মাকে ডাকবো, কিন্তু আমার পড়াতে যেহেতু যাওয়ার আছে তো দেরি হয়ে যাবে, তো এখনই ভাবছি মাকে ডাকি। আর সেরকম কিছু নিয়ে যাওয়ার দরকার নেই, রাতে থাকবো যদি অসুবিধা নেই, মাসিতে বাড়ি থেকে ড্রেস নিয়ে পরে নেবো, কোনো কিছু নিয়ে যাব না, শুধু আমারই কম্বগুলো নিয়ে যেতে হবে। এই কম্ব ছাড়া খুব সমস্যায় পড়ি যেখানেই যাই না কেন, এত অভ্যেস হয়ে গেছে দুটো কম্ব ব্যবহার করে করে। তো যাই হোক, তোমার ভিডিওটা দেখতে থাকো, একেবারে আমি একটু পরেই বেরিয়ে যাবো, সঙ্গেই বেরিয়ে যাবো। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো, টাটা। এই যে আমি চলে এসেছি, বলো। হ্যাঁ, তোমাদের বাড়িতে আজকে কী কী রান্না হচ্ছে? চিকেন রাইস আর ক্যাপসিকাম, আর লাল ক্যাপসিকাম দিয়ে যেতে দেখলে চিকেন কর্ন। আর দেখ হালকা বসিয়ে দে একটুখানি গ্যাস, আর একটা হচ্ছে সেটা হচ্ছে মিষ্টি আর চাইনিজ চাইনিজ
তাই না? মিডিকে ছোট্টবেলা কেমন দেখতে ছিল, তুই কথা বলবি না তো? হ্যাঁ, বেশি বেশি কথা বলো। এটা শাড়ি, কে রান্না করেছে এগুলো? মাসি আমাকে জিজ্ঞেস করেই আমার পছন্দের রান্নাগুলো করেছে। মানে আমি বলেছি আমি চাইনিজ খেতে ভালোবাসি, ভাত সবার হ্যাঁ অনেক খেয়েছি, ওই জন্য চাইনিজটা তো হ্যাঁ সবার বাড়ির খাবারটাই ভালো ছিল, একটু একটু অন্য রকম ইউনিক হয়েছে। মানে সেটাই, খেয়ে তো এখনই যেতে হবে তাই না? সেইটাই হলো বড় কথা, সেটা তো আমাদের আমরা তিনজনই তার প্রমাণ। এ তো সবসময় চেষ্টা করি, এই কিন্তু আমি হয়েছি, কিন্তু আবার যে কাছেই হয়েছে আমরা যে মা মাসিদেরই মেয়েদের মধ্যে পড়ি সেটা বোঝাই যায় আমাদের তিনজনকে দেখে, কিন্তু এই যে একে দেখলে বোঝা যায় নাকি, একে দেখলে বোঝা যায়। ভাই এটাই ঠিক আছে রে, না আমরা ছিলাম না, আমি ছিলাম এই না রে, অনেক অনেক ভিতরে ছবি, এখন মা পারাস না দিয়েছে, ও আমি দেখেছিলাম অনেক ভিতরে আছে, পারাস না তো যাই হোক। মানে আমরা যেদিন শাড়ি কিনতে গিয়েছিলাম ওই দিনই, এই যে শাড়িটার গেট আপটা এটা হবে এইরকম, এটা আছে তো যাই হোক, একেবারে মেন পর্বটা আসবে। চোখের সামনে এত ভালো ভালো খাবার দেখেও যে খেতে পাচ্ছি না, এর যে মানে কি কষ্ট, মানে সেটা মানে মানে জানি না, যারা তাদের মধ্যে ব্যাপারটা আমি তারা জানে, মানে এটা যে কি কষ্ট, এটা তো সুন্দর সুন্দর খাবার খেতে পাচ্ছি না, মানে আইসক্রিম গলে যাচ্ছে গলে যাচ্ছে, শুধুমাত্র একটা ফটোর জন্য আমাদের আইসক্রিমটা বাকি আছে, আমাকে খাওয়া খাবো, মানে মাসি একটু গুছিয়ে গেছি আসছি, এখানে উলু দেওয়ার লোক নেই, আমি ধরছি আমি ধরছি বাজা মামা
বাবা তুমি ভালো করে হ্যাঁ কোলের মধ্যে নিয়ে নিতে পারো।